পৃথিবীর বিভিন্ন স্থানে অবাক করা দর্শনীয় স্থান আছে, যা দেখতে দেশ বিদেশের মানুষেরা ছুটে যান নির্দিষ্ট গন্তব্যে। আকাশ থেকে পৃথিবী দেখার স্বাদও এখন যে কেউ সহজেই পূরণ করতে পারেন। হেলিকপ্টার থেকে শুরু করে ড্রোন উড়িয়ে কিংবা আকাশে ভেসে নিচের দুনিয়ার দৃশ্য উপভোগ করা সম্ভব। তবে মহাকাশ থেকেও কি পৃথিবীর কোনো স্থান দেখা যায়? আসলে পৃথিবীর অস্তিত্ব মহাবিশ্বে একটি ছোট বিন্দুর মতো। তবে জানলে অবাক হবেন, পৃথিবীর কিছু আশ্চর্যজনক স্থান মহাকাশ থেকেও দৃশ্যমান। পৃথিবীকে প্রদক্ষিণকারী মহাকাশ স্টেশনগুলো থেকে অবিশ্বাস্য কয়েকটি দর্শনীয় স্থানের ছবি ধরা পড়েছে, যেসব ছবি প্রকাশ করেছে নাসা। আসুন জেনে নি অবিশ্বাস্য দর্শনীয় সেই সব স্থানের কথা, যেগুলি ধরা পড়েছে নাসার স্যাটেলাইটে। অজানা তথ্যের সন্ধানে ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নাম্বার ১, মিশরের গিজা পিরামিড। মিশরের গিজা পিরামিড এক রহস্যের নাম। সেখানকার বিভিন্ন বিষয় নিয়ে যুগ যুগ ধরে চলছে গবেষণা। অবাক করা বিষয় হলো, মহাকাশ থেকেও দেখা যায় গিজা পিরামিড। ইতিহাস থেকে জানা যায়, প্রায় 4,500 বছর আগে প্রাচীন মিশরীয়রা এই পিরামিড নির্মাণ করেন। 2001 সালে নাসার মহাকাশচারীরা প্রথম মহাকাশ থেকে গিজা পিরামিডের ছবি তোলেন। নাম্বার ২, হিমালয় পর্বতমালা। প্রায় 20,000 ফুট উচ্চতার 100টিরও বেশি পর্বত চূড়া নিয়ে হিমালয় পর্বতের অবস্থান। 26,000-এরও বেশি উচ্চতার 14টি পর্বত চূড়াসহ হিমালয় পর্বতমালা গঠিত হয়েছে। এই পর্বতমালা পৃথিবীর সৌন্দর্যকে মহিমান্বিত করে। বিশ্বের অনেক পর্বত আরোহী এ পর্যন্ত হিমালয় পর্বত জয় করেছেন, আবার অনেকে ব্যর্থ হয়েছেন, এমনকি কেউ কেউ মারাও গেছেন। জানেন কি, পৃথিবীর এই বিস্ময়কর পর্বতমালার দৃশ্য দেখা যায় মহাকাশ থেকেও। স্যাটেলাইটের ছবিতে ধরা পড়েছে হিমালয়ের তুষার ঢাকা পর্বত চূড়াগুলি। নাম্বার ৩, মার্কিন যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়ন। পর্যটকদের কাছে বিস্ময়কর এক স্থান হল যুক্তরাষ্ট্রের এই গ্র্যান্ড ক্যানিয়ন। পুরো গ্র্যান্ড ক্যানিয়নের সাক্ষী হওয়া কারো পক্ষেই সম্ভব নয়, এজন্য পাড়ি দিতে হবে 446 কিলোমিটার দৈর্ঘ্যের গিরিখাত। তবে আপনি যদি মহাকাশে যান, তাহলে সেখান থেকেই পুরো গ্র্যান্ড ক্যানিয়ন দর্শন করতে পারবেন। মহাকাশ থেকে গ্র্যান্ড ক্যানিয়ন একটি সর্পিল নদীর মতন দেখায়। নাম্বার ৪, আমাজন নদী। নীল নদের পরেই আমাজন হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম নদী, যদিও কখনো কখনো এটি দীর্ঘতম হিসেবে বিবেচিত হয়। দক্ষিণ আমেরিকার 9টি দেশের মধ্যে দিয়ে 6,400 কিলোমিটার জুড়ে বিস্তৃত আমাজন নদী। এর দূরত্ব রোম থেকে নিউ ইয়র্ক সিটির সমান বলে মনে করা হয়। স্যাটেলাইটও এই নদীর পুরো ছবি ক্যাপচার করতে পারেনি। নাম্বার ৫, অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ। এটি বিশ্বের 7টি প্রাকৃতিক আশ্চর্যের মধ্যে একটি, যা মহাকাশ থেকে দৃশ্যমান। 2,600 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে বিস্তৃত এটি। প্রায় 2,500 পৃথক প্রাচীর ও 900টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত। দর্শনীয় প্রবাল পলিপ ও অসংখ্য গ্রীষ্মমণ্ডলীয় সামুদ্রিক প্রজাতির আবাসস্থল হল গ্রেট ব্যারিয়ার রিফ। এর সাইকেডেলিক রং মহাকাশ থেকেও দেখা যায়। নাম্বার ৬, দুবাইয়ের পাম আইল্যান্ড। দুবাইয়ের পাম দ্বীপপুঞ্জ দেখতে বিশ্বের নানা স্থান থেকে পর্যটকরা সেখানে ভিড় করেন। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে অবস্থিত এই আইল্যান্ড, বিশ্বের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকৌশল প্রকল্পগুলোর মধ্যে এটি একটি বলে প্রমাণিত। সেখানে পাম জেবেল আলী, পাম জুমেইরা ও দেইরা কৃত্রিম দ্বীপ আছে। তবে পাম জুমেইরা হল বিশ্বের বৃহত্তম কৃত্রিম দ্বীপ, আর অবাক করা বিষয় হল এটি মহাকাশ থেকেও দেখা যায়। নাম্বার ৭, যুক্তরাজ্যের টেমস নদী। লন্ডনের টেমস নদী দেখতে বছরে লাখ লাখ পর্যটকরা ভিড় করেন সেখানে। এটি বিশ্বের একটি জনপ্রিয় ও বিখ্যাত নদী। প্রায় 14,250 বর্গ ফুট কিলোমিটার দৈর্ঘ্যসহ টেমস নদীটি প্রায় 29 কিলোমিটার প্রশস্ত। জানেন কি, মহাকাশ থেকেও টেমস নদী দেখা যায়। এই স্থানগুলি ছাড়াও মহাকাশ থেকে দর্শনীয় রাতের শহরের ছবিও সম্প্রতি প্রকাশ করেছে নাসা।
বিশ্বের যে শহরগুলি রাতে আলোকিত হয় তা মহাকাশচারীরা রাতের বেলায় শনাক্ত করতে পারেন। বিশাল এলাকা ছবিতে দেখায় ক্রিসমাস ট্রির মতন। কৃত্রিম আলোয় তা এত উজ্জ্বল দেখায় যে মনে হয় যেন পৃথিবী একটি নক্ষত্রমণ্ডল তৈরি করেছে। সবথেকে দৃশ্যমান বল বেলজিয়ামের হাইওয়ে, সেখানে 150,000 ল্যাম্পপোস্টে 335,000 আলো রয়েছে। দেখা যায় লন্ডন, প্যারিস, টোকিও, সান ফ্রান্সিসকোর মতো উজ্জ্বল শহরগুলিও।